অনেক দাদা ও নানা আছেন, নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টুমি করেন, যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ, রসিকতা করেন, এই সমস্ত কথা বলে, ইসলামে এটা জায়েজ আছে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র, তারা দুষ্টুমি করার মতো, ইয়ারকি ফাজলামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন। কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো জানি না, যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিপতির মতো ইয়ারকি ফাজলামতি করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ, এটা মনে হয় যৌক্তিক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আবা বলেছেন, অর্থাৎ তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, তার মানে তাদেরকে বাবার মতো মর্যাদা দিতে হবে। তাছাড়া বাবারও বাবা যিনি, তার সাথে আপনি দুষ্টুমি কিভাবে করেন? কোন অবস্থাতে এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে, বিশেষ করে এই জাতীয় ফাজলামি যে আপনার একজন আরেকজনকে দুষ্টুমি করে বললো আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমার নাতি, নাতির সাথে কিভাবে বিয়ের কথা চিন্তা করতে পারে, এটা মুখ দিয়ে বলতে পারে কিভাবে? যে দাদা নানা করে তাদের জাহালত আছে, মূর্খতা আছে, আর যে নাতি নাতনি দুষ্টুমি করে দাদা নানার সাথে বা দাদি নানির সাথে তারাও মূর্খতার মধ্যে আছে, তাদেরকে বাবার মতো, দাদাকে এবং নানাকে বাবার মতো, দাদিকে এবং নানিকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে। ইয়ারকি ফাজলামতির সম্পর্ক না, আমাদের দেশে বেশিরভাগ পরিবারে দাদা নানা দাদি নানি তাদেরকে মনে হয় এরা রসিকতামূলক তাদের সাথে সম্পর্ক, ইয়ারকি ফাজলামতি করা যাবে জি না, এটা জায়েজ নাই এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। দুষ্টুমি করে দেখা যায় যে এমন অনেক কাজ করা হয় যেটা রীতিমতো তাদের সঙ্গে আদব এবং শিষ্টাচারের খেলাফ, ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে, অতএব সেটা জায়েজ নাই। শবে মেরাজের কোনো ইবাদত আছে কি না? শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতকে বলা হয়। কবে সেটা হয়েছে এটা নিয়ে ফোকায়ে কেরামের, এটা নিয়ে মুয়াররিখিনের, ইতিহাসবিদদের প্রায় 15-16টি মত আছে। অনেকে বলেছেন রবিউল আউয়ালে হয়েছে, অনেকে বলেছেন রমজানে হয়েছে, অনেকে বলেছেন শাওয়ালে হয়েছে, অনেকে বলেছেন রজবে হয়েছে, রজবের 27 তারিখে হয়েছে, এটাও কেউ কেউ বলেছেন। তবে বেশিরভাগ ওলামায়ে কেরামের মত ভিন্নতর, বিধায় রজ কোন তারিখে মেরাজ হয়েছে এটাই চূড়ান্তভাবে বলা কঠিন, কারণ কোনো হাদিস, বিশুদ্ধ হাদিসে বিষয়ে কোনো বর্ণনা নাই। আমরা যেরকম দিবস পালন করতে আগ্রহী, সাহাবিরা এত আমাদের মতো এত দিবস কেন্দ্রিক তাদের কাজ কাম ছিল না, যার কারণে কোনটা কোন দিনে হয়েছে এগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না। তা দেখতেন মেরাজ থেকে নবী যে কি আনছেন সেটা ধারা ধারণ করার চেষ্টা করতেন। আজকাল আমরা শুধু দিবস পূজারই উম্মত বলতে পারি আমরা নিজেদেরকে, সেটা আমরা করছি। অতএব মেরাজের রাতকে কেন্দ্র করে কোনো আমল বা দিনকে কেন্দ্র করে কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তার নামে দানও করি, তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন, এখন আমার করণীয় কি? আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো, এটা খারাপ না যে আমার তওবা কবুল হয়েছে কিনা, মনটা ছোট থাকবে, অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে 10 বার চিন্তা করবো। বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে, 3-4 বন্ধু মিলে যাচ্ছেন কোথাও, ধমক দিলেন রিক্সাওয়ালাকে, চায়ের দোকানদারকে, যার তার সাথে ব্যবহার খারাপ করলেন, ভাবসা শরীরের মধ্যে আসলো, কেমন ময়দানে জবাবদিহি করতে হবে, মুফলিস হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুফলিস, কারা মুফলিস জানো? সাহাবীরা বলছেন আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়া লা দিরহামা, হে আল্লাহর রাসূল পয়সা কই নাই তারই তো আমরা মুফলিস বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, এটা না, মুফলিস হলো সে যে অনেক আমল করে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে সব ওই যে দুনিয়াতে কাউকে গালি দিছে, কাউকে মারছে, সব পাওনাদারদের পাওনা দিতে দিতে রিক্ত হস্ত হয়ে তারপর সে জাহান্নামে যেতে হবে। অতএব ভাইরা কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন, সেও মাফ করে দিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন এটাই আশা রাখবেন। অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে সেটা কিন্তু আবার কুফরি বন্ধ নিয়ে যাবে, কারণ ওয়ালা ইয়াসমিরু রাহিল্লাহিল কওমুল কাফিরুন, এটা আমাদের সাবধান থাকতে হবে।